মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমি মোটামুটি আছি। তো আজকে ব্লগ করার মতো অবস্থায় এসেছি, তবে কানের ভিতরে গড়ে যে একটা আওয়াজ হয় না ঠান্ডা লাগলে, সেটা এখন অবধি হয়ে চলেছে। মানে যদি কোথাও কথা না বলছি চুপচাপ থাকছি, সেই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, ভীষণ বিরক্তিকর সেই আওয়াজটা। তোমাদের হয়তো ঠান্ডা লাগলে তোমরা এই জিনিসটা ফিল করো কিনা জানি না, কিন্তু আমি এটা ভীষণভাবে ঠান্ডা লাগলে উপলব্ধি করি। তো এখন আমার ঠাকুর ঘরের কাজ আছে, গতকাল সমস্ত পর্দাগুলোকে খুলেছিলাম, দেখো পর্দাগুলো এখনো অবধি লাগানো হয়নি। তো ঠাকুর ঘরটা এই জন্য আজকে খুব আলোকিত হয়ে রয়েছে, মানে সকালবেলাটা মানে ভীষণ ভালো লাগছিল দেখতে, যেহেতু পর্দাগুলো লাগানো থাকে। আর পর্দাগুলো না লাগালেও হয় না, সন্ধ্যার পর থেকে না হলে পুরোপুরি বাইরে থেকে সমস্ত কিছুর ভিতরে দেখা যায়, এই জন্য পর্দাগুলো বিশেষ করে লাগাতে হয়, দেখতে ভালোও লাগে। জন্মাষ্টমী পুজোর আগে আমার ঠাকুর ঘরটা পুরো ঝা চকচকে করা হয়ে গেছে, তো মিষ্টিকে এখন ঘুম থেকে তুলবো। ঠাকুর ঘরের এই জানলার পর্দাটা খোলা আছে, তোমাদেরকে একটুখানি বাইরের দৃশ্য আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে খুব একটা দেখানো হয় না, দূরে রাস্তা রয়েছে। আর এই যে পেঁপে গাছটা দেখছো, এর আগের দিন তোমাদেরকে পেঁপে দেখালাম না, এই গাছটারই পেঁপে। আর পাশের বাড়ির বেল গাছের বেলও দেখা যাচ্ছে, ওই দেখো। তো এই হলো বাইরের দৃশ্য, এটা হলো আরেক দিকের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপরে মিষ্টিকে ঘুম থেকে তুলিয়ে নিচ্ছি, তো মিষ্টি এখন ঘুম থেকে উঠে গেছে। আর কতগুলো পর্দার কাপড় শুকিয়েও গেছে, সেগুলোকে তো পরে আমার টাঙাতে হবে। তো এসে আমি প্রথমে গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছি, যেহেতু ওষুধ খাচ্ছি গ্যাসের ওষুধটা তো খেতেই হবে। আর এখন আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, পাঁচ পিছলি তরকারি হচ্ছে, একদিকে তরকারি হচ্ছে, একদিকে কচুটাকে সিদ্ধ করছি, মানে ওল কচু সিদ্ধ করা হচ্ছে, ওটা তরকারি হবে। এদিকে পাঁচ পিছলি তরকারিটা হয়েও গেছে, আর একসঙ্গে আমি অনেকগুলো কাজ করি। এখন আমি পাট শাকটাকে ধুয়ে রাখছি। মিমিদের মাংস আনবে আর একটু মাছ আনবে, আর মিমিদের পেঁপে আনবে, বুঝেছ? গাজরের দাম বেশি হলে আনবে না, যদি দামটা ঠিকঠাক থাকে তবেই আনবে, বুঝেছ? জামা কাপড় গুলো আমার ছাদে মেলে দিই, ওয়েদারটা আজকে সকাল থেকে ভালোই আছে, তবে কখন যে নামবে কিছু বলা যাচ্ছে না। তো বেশ সারা মেশিনটা গেছে, মানে কাঁচাকাচি করা যাচ্ছে কিন্তু শুকানো যাচ্ছে না। গতকাল রাত্রিবেলা দিয়েছিলাম কিন্তু মেশিন আর ঘুরছে না, তো এই জন্য জামা কাপড় পুরো উঁচু উঁচু হয়ে রয়েছে এক বালতি। তো এখন এগুলো মেলি। ঠাকুরঘর সাজানোর যে সমস্ত ফুলগুলো, সেগুলো সমস্ত এখন শুকিয়ে গেছে, সেগুলো এখন নিয়ে গিয়ে ঠাকুরঘরে রেখে দিচ্ছি। সকালবেলাতেও কিছু তুলেছিলাম পর্দাগুলো, আর আমার সকালের জামাকাপড় যেগুলো সেগুলো মেলা হয়ে গেছে, অনেকগুলো জামাকাপড়ই রয়েছে একদম পুরো ভিজে চুপচুপে, এগুলো এখন মেলে দিয়েছি, তো এগুলো এখন শুকানোর অপেক্ষা। ঘরের সমস্ত মোটামুটি যেটুকু কাজ আমি করি করে নিয়েছি, আর ঠাকুর ঘরেও আজকে প্রচুর কাজ ছিল, সেগুলো করে এসেছি। এবারে আমি রান্নাটা বসাবো, তারপরে রান্নার পরে আর সেরকম কিছু কাজ থাকবে না, মানে করবো না আজকে, কারণ শরীরটাকে একটুখানি বিশ্রাম দিতে হবে। তো চলো রান্নাটা শুরু করি। আর সকালে তো পাঁচ মিশালে তরকারি করেছি, আর এখন যেটা করবো মাছটা করবো আর পাট শাক করবো, এই হলো আজকে রান্নাবান্না। এই তিন পিস চারাপোনা মাছ রান্না করছি, কারণ এই ধরনের চারা মাছ হাজবেন্ড ছেলে কেউই খায় না। ছেলে তো এমনিতে মাছ খুব একটা পছন্দ করে না, তবুও জোর জার করে একটু একটু খাওয়াই, কাটা চারা মাছ যেগুলো। তো এখানে রয়েছে আলু, কচুর আলুটা, আর কচুরটাকে তো সিদ্ধ করে রেখেছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, মুসুরির ডাল দিয়ে আজকে পাট শাকটা রান্না করব। একটু রসুন ফোড়ন দেবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো কড়াইটা এখন তেল দিয়ে দিলাম, আর কচুর তরকারিটা প্রথমে রান্না করছি, কচুটা এখন একটু ভেজে নিচ্ছি। আর এখন চেষ্টা করি একটুখানি কম কম তেল দিয়ে রান্না করার, কিন্তু একটা অভ্যাসবশত না মাঝে মাঝে বেশি তেল পড়েও যায়, কিন্তু কম তেল দিয়ে রান্না করতে গেলে একটুখানি কড়াইতে আটকে যায়, মানে অভ্যাসটা কম আছে তো এই জন্য। তো এদিকে আমি পাট শাকটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি, নুন হলুদ চিনি সব কিছু দিয়ে দিলাম, যেহেতু ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার পাট শাকের সোমবারটা দেবো বলে আমি কড়াইতে তেল দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিলাম, দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে একটু জল দিয়ে দেবো, মানে একটুখানি ডালটাও বেশি হবে। তো এবারে জল দিয়ে একটু ফুটে ওঠার পর আবার ডালের মধ্যে দিয়ে দিলাম, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, রসুন ফোড়ন দিলে একটুখানি ভালো লাগে। একদিন মটর ডাল দিয়ে করেছিলাম, সেদিনকে হয়তো আমি ভিডিও করিনি যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর খুব কম তেলে মাছটা রান্না করছি আজকে, তো শাশুড়ি মা আর আমি যেহেতু খাবো এর জন্য বেশি স্বাদ করে রান্না করার দরকারও পড়বে না। আর অল্প তেল দেওয়াতে দেখো কীভাবে আটকে গেছে কড়াইয়ের মধ্যে, তো এটা একটুখানি বেশি তেল দিলে এই জিনিসটা হয় না। কচুর তরকারিটা সাইডে রেখে আমি মাছটাকে আগে রান্না করেছি, তো এখন কচুর তরকারিটা হয়ে যাওয়ার পর গরম মশলা দিয়ে দিলাম, এবার একটুখানি নাড়াচাড়া করে তারপরে বাটির মধ্যে ঢেলে রাখছি, তারপরে টেবিলের উপর নিয়ে গিয়ে রেখে দেবো। মোটামুটি সব কিছু আমার হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর রান্না হওয়ার পর যে কী আনন্দ হয় তোমাদেরকে কী বলবো, প্রচুর আনন্দ হচ্ছে, কারণ এখন রান্নাঘরের চ্যাপ্টার নেই, তো কষ্টে সৃষ্টে রান্না করে ফেললাম। আর ছেলে এখন গেল স্নানে, তো ছেলে স্নান হলে পরে আমারও এই জায়গাটা মোছা হয়ে যাবে ততক্ষণে, তারপরে আমিও স্নানে ঢুকে যাবো, অনেকটা বেলা হয়েছে, প্রায় 2:20 বাজে এখন,
তো যেহেতু আমার ঠাকুর ঘরে কাজকর্ম ছিল, দেরিটাই জন্যই হয়েছে। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসবো। ফাইনালি তোমরা দেখে নাও আজকে আমাদের কি রান্না হয়েছে। এখানে রয়েছে ওলকচুর তরকারি আলু দিয়ে, আর ট্যালট্যালে পেঁয়াজ ছাড়া মাছের ঝোল, আর এখানে রয়েছে পাঁচমিশারি তরকারি, রয়েছে চারটে ডিম সিদ্ধ, আর পাট পাতা দিয়েতেও ডাল করেছি, আর রয়েছে কিছুটা পরিমাণে ভাত, মানে এক হাঁড়িও ভাত নেই। আজকে দুপুরের পুজো সম্পূর্ণ করলাম চারটের সময়, তো চারটে বাজে। তো আমার যেহেতু ভিডিও করা ছিল, একটা সম্পূর্ণ ঠাকুর ঘরটাকে চকচকে করার ব্যাপার ছিল, তো সব কিছু পদ্ধতিটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য সময়টা বেশি লেগে গেল এবং আজকে অনেকটা বেলা হয়ে গেল। তো আমার পুজো করা হয়ে গেছে, আর ঠাকুর ঘরটাকে যেরকম করতে চেয়েছিলাম সেরকম আমার হয়ে গেছে। তো চলো, আমার এবার এখানকার কাজ শেষ, এবারে নিচের দিকে যাওয়া যাক। ছেলের ব্যাগ রেডি, এখন যাচ্ছে হলো। ওমা, চলে গেল যেন কোথায়। যা, কোথায় যাচ্ছিস, ব্যায়ামে নাকি ইয়েতে? ব্যায়ামে যাচ্ছিস? ও ব্যায়ামটাকেই বেশি পছন্দ করে, ও দৌড়াতে বেশি পছন্দ করে না। ব্যায়াম হলে বডি হবে, ব্যায়াম করলে ওই জন্য। আর একটু করে দেখা করে যা, সবাইকে একটু বাই করে দিয়ে যা, তাড়াতাড়ি চলে আসবি, বুঝেছিস? আসার পর তোকে কিন্তু যেতে হবে ছদ্দির বাড়িতে। বাই। কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস, কাগজ কেন ছিঁড়ছিস? এ মা, এটা কি করলি? এই গামলার নিচে রয়েছে হাজবেন্ডের দুপুরের ভাত, দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অথচ ওনার পেটে গ্যাস হয়েছে, এই জন্য উনি খাননি, মানে একটুখানি হালকা কি খেয়েছে, বললো খাবো না, এই জন্য খাওয়াটাকে এভাবেই ঢাকা দিয়ে রেখেছি। আর সন্ধ্যাবেলার মুড়ি আর সিঙ্গাড়া, এখন একটু সিঙ্গাড়া আর মুড়ি খাবো। কেউ সিঙ্গাড়া খাচ্ছে না, হাজবেন্ডের পেটের সমস্যা হয়েছে বলে দুপুরে ভাতটুকুও খায়নি। তো সিঙ্গাড়া তো দূরের কথা, ছেলে তো এখন এসব খাওয়া ছেড়ে দিয়েছে। শাশুড়িমাকে জিজ্ঞেস করলাম তুমি খাবে, বললো খাবো না, এই জন্য দুটো মাত্র সিঙ্গাড়া আনা হয়েছিল। তো একটুখানি মুড়ি দিয়ে এখন সিঙ্গাড়াটা খাচ্ছি, তারপরে চা করব, তারপরে বিস্কুট দিয়ে বসে খাবো, তার আগে সিঙ্গাড়া মুড়িটা খাই। আজকে সন্ধ্যাবেলায় আমার চিড়ের পোলাও বানানোর কথা ছিল, তো তার হাত থেকে রক্ষা পেলাম কিভাবে জানো? পেয়ারা আর গুজিয়া দিয়ে। চারটের সময় পুজো করেছিলাম, সেই সমস্ত পেয়ারাগুলো ঠাকুর ঘরে ঢাকা দেওয়া রাখা ছিল, আর সন্ধ্যাবেলা গুজিয়া দিয়ে পুজো করেছি। একবারে সমস্ত কিছু নামিয়ে নিয়ে এসেছি, মানে দুপুরের প্রসাদ আর খাওয়া হয়নি, দুপুর কি বিকালবেলা পুজো করেছি বলতে হবে। চারটের সময় পুজো মানে কি বিকালবেলা পুজো করা। তো যাই হোক, ছেলেকে আজকে বলেছিলাম যে পোলাও বানিয়ে দেবো, চিড়ের পোলাও, সেটা আমাকে আর বানাতে হলো না, সমস্ত প্রসাদগুলো ধরিয়ে দিয়েছি, ও সব খেয়েছে, খেয়ে পেট ভরে গেছে, তাহলে আমি বুঝতে হবে যে আমাকে আর কিছু বানাতে হবে না, মানে এই জন্যই দিয়েছি আর কি। প্রচণ্ড গরম পড়েছে, মানে আগুনের ধারে থেকে আর কিছু করতে ইচ্ছা করছে না, তার থেকে রক্ষা পেলাম, তাহলে ওর পেটটা ভরে গেছে। আর এখন করবো চা, তো চা টোস্ট দেবো, তাহলে পুরোপুরি ওর পেট ভরে যাবে, আর আমাকে কিছু বানাতে হবে না। এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘেমে যাচ্ছি, আর যে ব্যাপারটা হলো ঠান্ডা লাগার পর আমার সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে, এই যে কথা বলছি না, মনে হচ্ছে কোভিড থেকে কথাগুলো বেরোচ্ছি, একটা গম 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 আওয়াজ, একটা কেমন একটা অস্বস্তি আছে। শরীরের এই সমস্যাগুলোর জন্য ব্লগটা আমি খুব ভালো করে করতে পারছি না, কিন্তু ব্লগ করতে হবে তাই করা এই আর কি। তো যাই হোক, এখন চাটা করি, আমি খাই, শাশুড়িমাকে দিই, আর ছেলেকেও দেবো। সন্ধ্যাবেলার বিশাল বড় কাজ আজকে আবার করে ফেললাম, তো এই কাজটা প্রতিদিন সকালবেলাতেও করি। তো এখন তো ছেলে, আমি আর শাশুড়িমা খাবো, আর হাজবেন্ড খুব একটা সন্ধ্যাবেলায় বাড়িতে চা খায় না, কখনও সখনও জোর জার করে আমাকে দিতে হয় এই আর কি। তো বাইরেই উনি খেতে পছন্দ করেন সন্ধ্যাবেলার চাটা। তো যাই হোক, ছেলেকে এখন দেব টোস্ট দিয়ে, মানে আমরা সবাই টোস্ট দিয়েই খাবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা রেডি হয়ে গেল, এখন চাগুলোকে সাজিয়ে নিচ্ছি, এরপরে শাশুড়িমাকে তো দিয়ে আসবো, আর অনেকগুলো টোস্ট দিয়ে দিলাম, আর এখন শাশুড়িমাকে প্রথমে গিয়ে দিয়ে আসি। শাশুড়িমা তো এসবে শুয়ে থাকে, তোমরা সবাই জানো, এতদিন তোমাদেরও মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। তো দিয়ে দিলাম, আর বলেও দিলাম যে মা চাটা রাখলাম, কখন খাবে জানি না। এদিকে ছেলেকেও দিয়ে দিলাম, তো ছেলেও খাবে, এবার আমিও বসবো, আর একটুখানি মোবাইলটা দেখবো, বুঝেছো?
আর রাতের জন্য দেখো কতগুলো তরকারি রয়েছে, ওলকচুর তরকারিটা এটা এখন ভালো করে গরম করব। এখানে রয়েছে এক পিস মাছ যেটা শুধুমাত্র আমি খাবো, শাশুড়িমা রাত্রে খুব একটা মাছ খায় না। আর এখানে রয়েছে পাট পাতার ডাল, তাও বেশ কিছুটা পরিমাণেই আছে, তো আজকে হয়তো এটা কেউ খাবে না, থেকে যাবে। একটা ডিম সিদ্ধ রয়েছে, ডিম সিদ্ধ আবার দিতে হবে। আর অল্প একটু পরিমাণে ভাত রয়েছে, রাত্রিবেলা আজকে ভাত করতে হবে। মানে বসে বসে দেরি করেছি, অন্যদিন কাজ করে দেরি করি, আজকে বসে বসে দেরি করেছি, একটু বসতেই হয় তাই না। এখন মিমিদের ভাতটা মাখছি আর আমাদের তিনজনের ভাত পেরে ফেলেছি। হাজবেন্ড এখন বাড়িতে আসেনি, তার জন্য তারটা বাড়া হয়নি। তোরা এখন গাজর আলু আর মাংস দিয়ে খাচ্ছে। আজকে আমার একটুখানি আলস্য হয়েছে, আলস্য না শরীরের সমস্যার উপর সবকিছু নির্ভর করছি। আমাদের শরীরে এনার্জি নির্ভর করে সুস্থতার উপর, তো যেহেতু শরীরটা খুব একটা ভালো না, এনার্জিটাও কম আছে। আমার সাথে এমন করেছে, আমাদের বুড়োর সাথে এমন করে, তুলু না তুলু কামড়ে দেবে। চুপ করে বসে থাকবে, একদম দুষ্টুমি করবে না। ব্যাস এসে গেছে, আবার এসেছে। কি 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 তুলু তুলু, তোমাকে বলেছে তুলু না। আমার ছেলে ওর পছন্দের কাজ নিয়ে বসে গেছে, আজকে যেন একটা কার ছবি আঁকছে, চিনিও না, আর জিজ্ঞেস করলে এমন এমন নাম বলে বুঝতেও পারি না। তো যাই হোক, একটা চেষ্টা করছে আঁকার। তো এদিকে আমাদের চেরি তো মুখ বের করে বসে আছে, বসে বসে হাওয়া খাচ্ছে, আর ওদিকে ম্যাক্সি বসে আছে। এই দেখো দুজন তো ঠেলাঠালি করছে, আমি কাকে আগে ধরবো সেই নিয়ে। আর টেরিয়ে টেরিয়ে দেখে, আর আঙুল দিচ্ছি, একটুও কামড়ায় না, একটু চেটে দেয়, মানে চেষ্টা করে কামড়ানোর, কিন্তু কামড়াতে তো শেখে নিয়ে এরা, একটুও কামড়ায় না কাউকে। কোনো নতুন লোকও যদি আসে তবুও এরা কামড়ায় না, এরা জানেই না কীভাবে মানুষকে কামড়াতে হয়, রাগটাই আসলে নেই। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।